মন্ত্রী হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন তিনি। সাবের হোসেন চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তার সময়কালীন 2000 সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়।